আমাদের যে প্রাথমিক দাবি, জেলা সভাপতির পদ থেকে তাকে অপসারণ করা এবং এই নির্বাচনে একটা নির্বাচনী কমিটি করে দিয়ে নির্বাচন পরিচালনা করা। তো তিনি আজকে না করলেও বলেছেন যে দু একদিনের মধ্যেই সেটা করে দেবেন এবং নতুন কমিটি, নতুন সভাপতি 21 জুলাই শহীদ দিবসের পরে কলকাতায় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং বক্সিদার উপস্থিতিতে আমাদেরকে ডাকবে। আমরা যাব, নিয়ামত ভাই অবশ্যই যাবে, আমি নিয়ামত ভাইয়ের সঙ্গে যাব, গিয়ে মুর্শিদাবাদ জেলার তৃণমূলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে যে নতুন সভাপতি আসবে এবং আমার বিধানসভাতে যে দুজন সভাপতি 10 মাস আগে নিযুক্ত হয়েছে তারা পার্টি বিরোধী অ্যাক্টিভিটিস এবং বিধায়ক বিরোধী অ্যাক্টিভিটিস করছেন, এটা পার্টির অনুশাসনের বিরুদ্ধে।